রাহে না যাত মুক্তির পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত উপস্থিতি, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে সকলে সুস্থ আছেন এবং ভালো আছেন। সম্মানিত উপস্থিতি, আমরা মানুষেরা প্রতিনিয়ত নানা রকম বিপদে পড়ি, আর এই সকল বিপদ আপদ থেকে একমাত্র মহান আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করতে পারেন। এছাড়াও আমাদের অনেকেরই অনেক রকমের চাওয়া থাকে, অনেকেই আমরা অভাব অনটনে থাকি, অনেকেরই বিভিন্ন আশা রয়েছে, এই সব কিছুই একমাত্র আল্লাহ তাআলা পূরণ করতে পারেন। সম্মানিত উপস্থিতি, হাসবুনাল্লাহ এর ফজিলত সম্পর্কে জেনে একজন মুসলমান বিভিন্ন বিপদ আপদ থেকে রক্ষা পেতে পারে, যাদের অভাব অনটন আছে সেগুলো দূর করতে পারে, এবং যাদের অনেক চাওয়া রয়েছে সেগুলো এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে দোয়া করার মাধ্যমে সেই আশাগুলো পূরণ করাতে পারে। তো আজকের ভিডিওতে আমরা এই আমলটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, এই আমলটি কিভাবে করতে হবে, কতবার পড়তে হবে এবং কোন সময়ে পড়া সবথেকে বেশি উত্তম হবে, এগুলো সম্পর্কেই আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সকল ধরনের বিপদ আপদ থেকে বেঁচে থাকতে উক্ত দোয়া অর্থাৎ হাসবুনাল্লাহ দোয়াটি দিয়েছেন। দুনিয়ার যাবতীয় ক্ষতি বিপদ আপদ থেকে মুক্ত থাকতে এবং বেঁচে থাকতে পবিত্র কোরআনে দুইটি আয়াতাংশের সমন্বয়ে একটি উত্তম তাসবিহ তথা দোয়া রয়েছে, যা সফলতা লাভে অত্যন্ত কার্যকরী। যাদের দোয়া কবুল হচ্ছে না, যাদের অনেক চাওয়া রয়েছে, যারা অভাব অনটনে আছেন, তাদের জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ, খুবই কার্যকরী একটি আমল। মহান আল্লাহ তাআলা তার বান্দাদের বিপদ আপদ থেকে রক্ষা পেতে পবিত্র কোরআনের সূরা আলী ইমরানের 173 নম্বর আয়াতে হাসবুনাল্লাহ দোয়াটিকে দিয়েছেন। এই দোয়াটির অর্থ দেখুন কতটা চমৎকার, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী, কার্য সম্পাদনকারী। মহান আল্লাহ তাআলা হল সেই মহান সত্তা, তিনি যদি কাউকে বিপদ দিতে চান তাহলে তো তা রোধ করার মতো শক্তি বা ক্ষমতা কারো কাছেই নেই, আবার যদি কাউকে তিনি কল্যাণ দিতে চান তাতেও বাধা দেওয়ার মতো সাধ্য কারো নেই। তাই আমাদেরকে আল্লাহ তাআলার পরীক্ষায় যথাযথভাবে উত্তীর্ণ হতে এবং তার সাহায্য লাভে এ দোয়াটি সর্বোত্তম দোয়া। সুতরাং বিপদাপদ মুসিবতে আল্লাহ তাআলার শেখানো শব্দমালা দ্বারাই তার কাছে সাহায্য কামনা করা উত্তম এবং উচিত। মহান আল্লাহ তাআলা হলেন আমাদের রব, আর তিনি আমাদেরকে সকল প্রকার বিপদাপদ দিয়ে পরীক্ষা করে নেয়। তিনি বিপদাপদ বয়, ক্ষুধা, সন্তান সন্তুষ্টি, জায়গা, ধন সম্পদ, জীবিকা উপার্জন ইত্যাদি দিয়ে পরীক্ষা করে থাকে, আর এর থেকে বাঁচার জন্য আমাদেরকে তাওয়াক্কুল করে আল্লাহ তাআলার ওপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আল্লাহ তাআলার নিকট হতে সাহায্য চাইতে হবে, যা আজকের ভিডিওর এই আয়াতের মাধ্যমেও আল্লাহ তাআলার কাছে চাওয়া সম্ভব। এসব কঠিন পরীক্ষায় পাশ করতে হলে আল্লাহ তাআলার দেওয়া তাসবিহ ও নবী রাসূলদের শেখানো আমল করার বিকল্প অন্য কিছু নেই, তাই আমাদেরকে এই আমলগুলো বেশি বেশি করে করতে হবে। আজকের ভিডিওতে যে আমলটি সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে সূরা আলী ইমরানের 173 নম্বরের আয়াত। এই আয়াতটি আপনারা পবিত্র কোরআন থেকে দেখেও মুখস্থ করে নিতে পারেন, অথবা যারা মুখস্থ করতে পারেন না দেখে দেখেও করতে পারেন, কোনো অসুবিধা নেই, অথবা আমাদের ভিডিও থেকে আপনারা চাইলে মুখস্থ করে নিতে পারেন, উচ্চারণগুলো সহি করে নিতে পারেন। ভিডিওর শেষ অংশে আমরা দোয়াটি দিয়ে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এখন এই দোয়াটি কতবার পড়া সবথেকে বেশি উত্তম? বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখা যায় 100 বার, 341 বার, 200 বার, 308 বার, এতবার পড়লে অবমানটন দূর হবে, এতবার পড়লে ফিতনা ও বিপদ থেকে মুক্তি পাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই দেখা যায়। আসলে নির্দিষ্ট করে এতবারই পড়তে হবে যে এমনটা নয়, আপনি যতবার ইচ্ছে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। আপনি চাইলে 100 বার, আপনি চাইলে 5 বার, 10 বার বা একাধিকবার যত ইচ্ছে পড়েন, কোনো অসুবিধা নেই। আপনি যত বেশি পড়বেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হবে। আমরা ইউটিউব চ্যানেলে বিভিন্ন যে চ্যানেলগুলো রয়েছে সেখানে দেখি আমরা 341 বার, 308 বার ইত্যাদি, এগুলো এভাবে বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেওয়া থাকে। হয়তো কোনো ব্যক্তি এভাবে পড়ে, অর্থাৎ নির্দিষ্ট সংখ্যাগুলো যেগুলো আছে 308 বার, 341 বার বা 111 বার, এভাবে পড়ে সে সফল হয়েছিল, তার রিজিক বেড়েছিল, তার মনের আশা পূরণ হয়েছিল, সে বিপদ থেকে মুক্তি পেয়েছিল, সেটাই শেয়ার করা হয়েছে। আপনি চাইলে যেভাবে করতে পারেন কোনো অসুবিধা নেই। আপনি একবার পড়েন, একবার পড়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাতেও অসুবিধা নেই। আপনি যত বেশি পড়বেন আল্লাহ তাআলা তত বেশি খুশি হবে। তবে লক্ষ্য রাখবেন আপনি যেন ইয়াকিন এবং বিশ্বাস নিয়ে পড়েন। অনেকে আমরা উদাস মনোভাব নিয়ে পড়ি, এই কাজটি করা যাবে না।
যখনই আমরা কোনো একটি আমল করব, আমাদের অন্তর থেকে আমলটি করার চেষ্টা করব। যখন আপনি দেখবেন আপনি আমল করছেন, আপনার ভিতরে ভালো লাগা কাজ করছে, তখনই বুঝবেন আপনার দোয়া কবুল হচ্ছে। আপনি যা চাচ্ছেন এবং আপনি যে দোয়া করছেন আল্লাহ তাআলা এতে খুশি হচ্ছে, এতে আপনি নিজেই তখন বুঝতে পারবেন। এখন এই আমলটি কোন সময় করা সবথেকে বেশি উত্তম হবে? দিনের মধ্যে আপনি যে কোনো সময় করেন না কেন, কোনো অসুবিধা নেই, তবে দোয়া কবুলের কিছু উত্তম সময় রয়েছে। যেমন ফরজ নামাজ শেষে, এরপর হচ্ছে মাগরিবের নামাজের আগ মুহূর্তে, এরপর হচ্ছে তাহাজ্জুদের সময়, যা হচ্ছে মোস্ট অব দ্য ইম্পর্টেন্ট একটা সময়। এই সময়টা আমাদের প্রত্যেক মুসলিম উম্মার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অথচ আমরা অলসতা করে এই সময়টাকে কাজে লাগাই না। আমরা বিভিন্ন সময় আমল করি, কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যে সময়টা, সেই সময়ই আমরা ঘুমিয়ে থাকি, অথচ সেই সময়ই আল্লাহ তাআলা এসে আপনাকে আমাকে ডাকতে থাকে এবং বলতে থাকে, কে আছো আমার কাছে চাও, আমি তাকে তাই দেব। কি চমৎকার একটি সুন্দর একটি সময়। আচ্ছা, ধরেন আপনি একটা চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য কোনো এক জায়গায় কোনো প্রতিষ্ঠানে গেলেন, তখন সেই প্রতিষ্ঠানের মালিক আপনাকে বলল যে তোমার কি দরকার আমাকে বলো, আমি তোমাকে দিয়ে দেব, তোমার ইন্টারভিউ দিতে হবে না, তোমার যদি চাকরির দরকার হয় বলো, আমি তোমাকে চাকরি দিয়ে দিচ্ছি। তাহলে নিশ্চয়ই আপনি খুশি হবেন। ঠিক একইভাবে আপনি একটু গভীরভাবে চিন্তা করে দেখুন, আল্লাহ তাআলা তাহাজ্জুদের সময় প্রথম আসমানে এসেছে, এসে আপনাকে ডাকছে, তোমার কি দরকার আমাকে বলো, আমি তোমাকে তাই দেব। ঠিক ওই সময়ের ভিতরে আপনি যদি তাহাজ্জুদের কিছু রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলার প্রশংসনীয় যে নামগুলো রয়েছে সেগুলো ধরে আল্লাহ তাআলাকে কিছুক্ষণ ডাকার পর আপনি যদি দোয়া কবুলের যে আমলগুলো রয়েছে, যেমন আজকের ভিডিওর এই আমলটি, অর্থাৎ আজকের ভিডিওর এই দোয়াটি পড়ে আপনি যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, কোনো কিছু চান, আপনি নিজেই একটু চিন্তা করে দেখুন সেই দোয়া আল্লাহ কীভাবে ফেরত দিতে পারে। যে আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে, যে আল্লাহ আমাদেরকে ভালোবেসে সৃষ্টি করেছে, সে আল্লাহ কীভাবে আমাদেরকে ফিরিয়ে দিতে পারে? নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনাকে আমাকে ফিরিয়ে দিবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে নিজেই বলেছে, বান্দার খালি হাত ফিরিয়ে দিতে আমি লজ্জা বোধ করি। আমার ভাই ও বোনেরা, যেখানে আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করেছে, নিজেই বলেছে আমাদের খালি হাত ফিরিয়ে দিতে তিনি লজ্জা বোধ করেন, তাহলে কেন আমরা কেন হতাশ হয়ে যাই, আমরা কেন ডিপ্রেশনে চলে যাই যে আমার দোয়া আল্লাহ কবুল করবে না, এই আমলে কাজ হবে না, কেন আমরা এটা বলি? প্রিয় ভাই ও বোনেরা, আপনি যে জিনিসটা চাচ্ছেন সে জিনিসটার ভিতরে কিন্তু কল্যাণ নাও থাকতে পারে, আপনি কিন্তু জানেন না। আল্লাহ তাআলা ভালো জানে আপনার জন্য আপনার চাওয়াটা কখন উপযুক্ত হবে, কখন দিলে ভালো হবে, তখনই আল্লাহ তাআলা আপনাকে সেটা দিবে। সে পর্যন্ত অপেক্ষা করুন, ধৈর্য ধরে আমল করা বন্ধ করবেন না, আমল করা চালিয়ে যান, ধৈর্য ধরে আমল করুন, আল্লাহ তাআলা এতে খুশি হবে। শয়তানকে কখনোই জয়ী হতে দিবেন না, শয়তান চাইবেই আপনি আমল করা ছেড়ে দেন, কারণ এতে তার লাভ আর আপনার লস। তাই এখন থেকে নিয়মিত দোয়া কবুলের আমলগুলো করার চেষ্টা করবেন অন্তর থেকে এবং বিশ্বাস নিয়ে আমল করবেন। এছাড়াও আজকের ভিডিওর এই আমলটি আপনারা প্রত্যেক ফরজ নামাজ শেষেও করতে পারেন, এক্ষেত্রে আপনি দুটি সুযোগ কিন্তু একসাথে পাবেন, কারণ হচ্ছে প্রত্যেক ফরজ নামাজ শেষেও দোয়া কবুল হয়, আবার এই দোয়ার মাধ্যমেও দোয়া কবুল হয়। আবার যদি তাহাজ্জুদের সময় করেন তাহলে তো কোনো কথাই নেই, আপনি গুরুত্বপূর্ণ একটি মোস্ট একটি সুন্দর উত্তম একটি সময় পাচ্ছেন। তাহলে এগুলো আমাদের নিশ্চয়ই কাজে লাগানো উচিত, এখন থেকে আমরা সেটাই করব ইনশাআল্লাহ। চলুন আমরা আজকের ভিডিওর সেই দোয়াটি, যে দোয়াটি আমরা নিয়ে আজকে আলোচনা করেছি, সেই দোয়াটি শুনে নিই এবং এই দোয়াটি আমরা চেষ্টা করব মুখস্থ করে নিতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম ও মা তাওফিক ইল্লা বিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حسبنا الله